হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি রাঁধুনিতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তা চলো দেখে নেওয়া যাক আজকে আমি সারাদিন কি করছি, সব তোমাদের কাছে শেয়ার করছি। তা আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। তা চলো দেখে নেওয়া যাক। একদিন আমি এক এক রকমের তরকারি করি। তা কালকে আলু পটলের ডালনা করব, গাজর দিয়ে আলু দিয়ে ভাজা করব, পেঁপে দিয়ে ডাল করব। তা এগুলো সব কেটে নিলাম একে একে, বাজার থেকে মাছটা কেটেই আনা হয়। তা কালকে কাটা হয়নি বলে আমি নিজেই কাটছিলাম মাছটা। এই দেখো এই মাছটা আনা হয়েছে, তা এই মাছটাকে আমি কেটে নেব। যদিও আমার মাছ কাটতে অসুবিধা হয় না, ছাই ছাড়াই কাটতে হচ্ছে, ছাই কোথায় পাবো বলে। আর মানে বটিটাও খুব ভালো ধার নেই, তাহলে আরও ভালোভাবে কাটা হতো। তা ফাইনালি মাছও এরমভাবে কেটে ফেললাম। মাছটাকেও ঝোল করব, ভাবছি বেগুন আলু বড়ি দিয়ে মাছের ঝোল করব। ধরা যাচ্ছে না, মানে ছাই ছাড়া স্লিপ কাটছে, আর বটিটাও খুব বেশি ধার নেই, তার জন্য একটু প্রবলেমই হচ্ছে মাছটা কাটতে। তা চিকেনটা আমি একটু অন্যরকমভাবে করেছিলাম আজকে। ওই টমেটো আদা রসুন পেঁয়াজ তেলের মধ্যে ভেজে তারপরে ওটাকে পেস্ট করে চিকেনটা করেছি, আর ওর ওপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটু মশলা, হ্যাঁ কসুরি মেথি, খুব তাহলে স্বাদটা ভালো আসে। তারপরে রান্না করেছিলাম আজকে হচ্ছে পনির, আলু ভাজা, ডিমের কারি, মাছ। তারপরে মনে হলো একটু লাচ্ছা পরোটা তৈরি করা যাক, ট্রাই করি। তারপর লাচ্ছা পরোটা করলাম, আর যে মাছটা কাটলাম ওটাও আলু বেগুন দিয়ে ঝাল করেছিলাম। তা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবে। থ্যাংক ইউ।